হ্যালো গাইজ, আজ আমরা আরেকটা প্রবলেম দেখবো, যে সিমুলেশন প্রবলেম, যে এরিনা ব্যবহার করে কীভাবে সলভ করা যায়। তো এখানে একটা প্রবলেম দেওয়া আছে যে সিচুয়েশন বলা আছে যে ইউ আর টু মডেল এ ওয়ার্ক ইন ক্লিনিক, অ্যারাইভেল আর টু পেশেন্ট পার আওয়ার ইন অ্যান এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। এখানে বলা হচ্ছে যে একটা ক্লিনিকে প্রতি ঘন্টায় পার আওয়ার প্রতি ঘন্টায় দুটো করে পেশেন্ট আসে। তার বলছে ফার্স্ট, এ পেশেন্ট মাস্ট রেজিস্টার উইথ এ নার্স বিফোর সিং ডক্টর। মানে ওই পেশেন্ট যে আসবে সে তাকে আসে মানে মাস্ট বি রেজিস্টার হতে হবে একজন নার্সের কাছ থেকে। তারা বলছে দেয়ার ইজ টু নার্স অন ডিউটি, নার্স ওয়ান সার্ভিস টাইম বিং এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড অ্যাট 10 মিনিট অ্যান্ড নার্স টু অ্যাট 10 মিনিট। এখানে বলা হয়েছে যে ওই ক্লিনিকে দুইটা নার্স ডিউটি করে, প্রথম নার্স সে সার্ভিস দেয় মানে 10 মিনিট এবং দ্বিতীয় নার্স তার সার্ভিস হচ্ছে 3 মিনিট মানে 10 মিনিট। বলতে তারা একটা করে পেশেন্টকে রেজিস্টার করতে সময় নেয় 10 মিনিট। তারপর এখানে বলা হয়েছে নার্স ওয়ান রেজিস্টার পেশেন্ট মোর দেন 12 পেশেন্ট অ্যান্ড নার্স টু মোর দেন 8 পেশেন্ট। এখানে বলা আছে নার্স ওয়ান সর্বোচ্চ 12টা পেশেন্ট রেজিস্টার করে আর নার্স টু হচ্ছে 8 জন পেশেন্ট রেজিস্টার করে। মানে আর বলতে নার্স ওয়ান যে আছে সে 12 জনের বেশি পেশেন্ট রেজিস্টার করতে পারবে না আর নার্স টু 8 জনের বেশি পেশেন্ট রেজিস্ট্রেশন করতে পারবে না। তারপর বলা হয়েছে নেক্সট, এ পেশেন্ট মাস্ট ইন্টার এ কিউ টু সি দ্য ডক্টর, এবং ওই রেজিস্ট্রেশন করার পর ডাক্তারকে দেখার জন্য ওয়েট করে। পেশেন্ট অ্যারাইভিং উইল বাল্ক সোজ গো টু হোম অর গো টু আদার ক্লিনিক ইফ দেয়ার আর মোর দেন 20 পেশেন্ট ইন ইন্টার সিস্টেম। বলতে এখানে মোর দেন 20 বলতে 20 জনের পর যদি কোনো পেশেন্ট আসে তাহলে সে এই ক্লিনিকে আর ইন্টার মানে অ্যাডমিট হতে পারবে না বা রেজিস্ট্রেশন হতে পারবে না, হয় সে ঘুরে পরের দিন আসবে আর না হয় অন্য ক্লিনিকে যাবে। তারপর এখানে বলেছে দ্য ডক্টর টেক্স 15 মিনিট ইন অ্যান এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন টু সি ইজ পেশেন্ট। এবং ডক্টর এই পেশেন্ট একটা করে পেশেন্ট দেখার জন্য সময় নেয় 15 মিনিট। তো এটা হচ্ছে আমাদের মূলত সিচুয়েশন বা সিমুলেশন প্রবলেম। তো এখান থেকে আমরা বুঝতেছি যে এই ক্লিনিকে ঘন্টায় 2 জন করে পেশেন্ট আসে, আসার পর অ্যারাইভ করলো, আসার পর সে কী করে এখানে 2টা নার্স ডিউটি করে, একজন নার্স একটা করে পেশেন্ট রেজিস্ট্রেশন করতে সময় নেয় 10 মিনিট করে, আর নার্স ওয়ান যে আছে তার কাছে সে সর্বোচ্চ 12টা পেশেন্ট দিনে একদিনে 12টা পেশেন্ট রেজিস্টার করে, আর নার্স টু দিনে 8টা সর্বোচ্চ 8টা পেশেন্ট রেজিস্টার করে। তারপর রেজিস্টার করার পর ডক্টর তাদেরকে দেখে। তো আমাদের এখানে তাহলে প্রসেস হচ্ছে নার্স ওয়ান একটা প্রসেস, নার্স টু একটা প্রসেস, আবার ডক্টর রুগীকে দেখতে এসে ডক্টর একটা প্রসেস। তাহলে আমাদের এখানে প্রসেস দরকার 3টা। তো এখন এখানে আমাদের কি কন্ডিশান আছে? এখানে অবশ্যই কন্ডিশান আছে। এখানে কন্ডিশান আছে যেমন যে এখানে 20টা
মোর দেন 20টার বেশি পেশেন্ট এই ক্লিনিকে অ্যাডমিট হতে পারবে না। তাহলে আমাদেরকে এই জিনিসটা লক্ষ্য করতে হবে, যাতে 20টার বেশি পেশেন্ট একদিনে এই হসপিটালে অ্যাডমিট নিতে পারে না, এই জন্য আমাদেরকে একটা কন্ডিশন দেখতে হবে। তারপর এখানে আরেকটা বলা হয়েছে যে নার্স ওয়ান রেজিস্টার পেশেন্ট মোর দেন 12, মানে নার্স ওয়ান সে 12টার বেশি পেশেন্ট একদিনে রেজিস্টার করতে পারবে না। আবার নার্স টু এ 8 জনের বেশি রেজিস্ট্রেশন করতে পারবে না। তাহলে আমাদের এখানে কন্ডিশন হতেছে এখানে একটা, এখানে একটা, দুইটা। তো আমরা যদি এখন এটা সিমুলেশন করি তাহলে আমাদের অ্যারাইভের ক্ষেত্রে আমার একটু ডিসক্রিপশন দিতে গিয়ে, অ্যারাইভালের ক্ষেত্রে আমাদেরকে ক্রিয়েট ব্যবহার করতে হয়, আর ডিসপোজ হচ্ছে এক্সিটের ক্ষেত্রে, আর প্রসেস হচ্ছে যে নার্সে রেজিস্টার করতেছে ডক্টর দেখছে, এটা হচ্ছে প্রসেস। আর যদি কোনো কন্ডিশান থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে ডিসাইড ব্যবহার করা লাগে। আর ব্যাচ অ্যাসাইন সেপারেট রেকর্ড এগুলো অন্য ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমাদের এই ক্ষেত্রে যেটা লাগতেছে, প্রথমে লাগতেছে অ্যারাইভ করার পর আমাদেরকে যেটা দেখতে হবে, যাতে 20 জনের বেশি পেশেন্ট এই ক্লিনিকে অ্যাডমিট হতে না পারে। এজন্য অবশ্য আমাদের একটা, তো আমি প্রথমে প্রসেস আসি, সাপোজ নার্স ওয়ান এটা দিলাম, নার্স ওয়ান সেভ করলাম। পরে এটা হচ্ছে নার্স টু নার্স ওয়ান নার্স টুর পর রেজিস্টার করার পর যাই কোথায় ডক্টরের কাছে, তাহলে ডক্টর আমাদের আর একটা প্রসেস। যেহেতু নার্স ওয়ানের কাছ থেকে রেজিস্টার হওয়ার করার পরে এই যে ডাক্তারের কাছে যায়, নার্স টুর পরও সে রেজিস্টার করার পর ওই নার্স মানে ওই ডক্টরের কাছে যায়, তাহলে আমাদের এইখান থেকে এই কানেক্ট দিতে হবে। যখন যে গ্রিন সিগন্যাল হবে তখন একটা ক্লিক করার পর এখানে যখন রেড সাইন হবে তখন একটা ক্লিক। তাহলে আমাদের কী হলো, নার্স সেই রেজিস্টার করার পর না ডক্টরের কাছে যাবে, আর ডক্টরের কাছে যখন অ্যাডমিশন নেওয়ার পর ডক্টর দেখার পর সে এক্সিট হয়ে যাবে, আর এক্সিটের জন্য আমাদেরকে ডিসপোজ ব্যবহার করতে হয়। এই দুটা আমাদের মাথায় রাখতে হবে, কোনো অ্যারাইভালের ক্ষেত্রে ক্রিয়েট আর এক্সিটের ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করা হয় ডিসপোজ। তো এটা আমরা এখানে কানেক্ট করে দিচ্ছি। তো এটা আমাদের মোটামুটি একটা মডেল, কিন্তু আমাদেরকে যে কন্ডিশানগুলো বলা আছে যে দিনে, এখন যদি এই অবস্থায় থাকে তাহলে তো আমাদের কন্ডিশনটা দিতে পারবো না। তো আমাদেরকে এখন দেখতে হবে যে এখানে বলা হয়েছে দিনে সর্বোচ্চ 20টা পেশেন্ট এই ক্লিনিকে অ্যাডমিট হতে পারবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে একটা কন্ডিশন ব্যবহার করতে হবে। তো আমরা এই লিঙ্কটা কেটে দিচ্ছি, এখানে সাব দিয়ে যদি আমরা ডিলেট দিই তাহলে এটা চলে যাচ্ছে। তো এখানে আমরা একটা কন্ডিশন বাগাচ্ছি, ডিসাইড দেওয়ার পর আমরা এখন কি করব, দেখবো যাতে 20 জনের বেশি কোনো পেশেন্ট অ্যাডমিট নিতে না পারে। তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এখানে সেক্ষেত্রে 20, যেহেতু এখানে পার্সেন্টেজ কোনো উল্লেখ করা নেই, যদি পার্সেন্টেজ উল্লেখ করা থাকে তাহলে হয় চান্স, আর যদি পার্সেন্টেজ না থাকে তাহলে হয় কন্ডিশন। তো এখন আমাদের এখানে দেবো টু ওয়ে কন্ডিশন, কন্ডিশন সিলেক্ট করার পর এখানে দেবো অ্যাট্রিবিউট, তারপরে আইকনে ক্লিক করার পর সিরিয়াল নাম্বার, যেহেতু আমরা কাউন্ট করবো যাতে 20 জনের বেশি অ্যাডমিট হতে না পারে, এই কারণে আমরা এখানে দেবো এন্টিটি সিরিয়াল নাম্বারটা সিলেক্ট করবো, করার পর দেবো 20। তারপর ইজ এখান থেকে আমরা দেবো লেস দেন ইকুয়াল, দেওয়ার পর এখানে আমরা ক্লিক করলাম, করার পর এই টুরু দিয়ে যদি 20 জনের ছোটো বা সমান হয় তাহলে টুরু দিয়ে বাইর হব। টুরু দিয়ে সাপোজ বাইর হলাম, বার হয়ে এখন এটা যাবে আমাদের, যদি 20-এর ছোটো হয়, যদি 20-এর বড় হয় তাহলে কই যাবে, সে ঘুরে হয়তো বাসায় যাবে না অন্য ক্লিনিকে যাবে। তো আমরা এটা এখানে নামে দিচ্ছি, তাহলে 20 জনের বেশি হলে এই দিক দিয়ে এক্সিট হয়ে বাইরে যাবে। তো 20 জনের মধ্যে যদি থাকে, 1 থেকে 20-এর মধ্যে যদি হয় তাহলে সে এই হসপিটালে অ্যাডমিট হতে পারবে। তো কিন্তু এখানে আরেকটা জিনিস বলা আছে, এই 20 জনের মধ্যে কি 10 জন
12 জন নার্স 1 যে আছে তার কাছে রেজিস্ট্রেশন হয় 12 জন, আর নার্স 2 আছে তার কাছে রেজিস্টার হয় 8 জন। তো এই ক্ষেত্রে আমাদেরকে দেখা যাচ্ছে আরেকটা কন্ডিশন, এই 20 জনের মধ্যে 8 জন যাবে, 12 জন যাবে নার্স 1-এর কাছে আর 8 জন যাবে নার্স 2-এর কাছে। তো এই ক্ষেত্রে তাহলে আমাদেরকে আরও একটা কন্ডিশন লাগতেছে। তাহলে এখানে দিলাম আমরা আরেকটা যে কন্ডিশন অ্যাপ্লাই করি, তাহলে এই জায়গা থেকে 20 জন আসতেছে এখানে। এখন এই 20 জনের মধ্যে এখন আমাদেরকে দেখতে হবে যে নার্স 1-এর কাছে পাঠাবো 12 জন, নার্স 2-এর কাছে যাবে 8 জন। এখন এখানে আমাকে আবার একটা কন্ডিশন ব্যবহার করতে হবে, যেহেতু পার্সেন্টেজ যদি মাথায় রাখো, পার্সেন্টেজ যদি থাকে তাহলে হবে চান্স। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এত পার্সেন্ট চান্স, 80% চান্স জেতার সম্ভাবনা, পার্সেন্ট যখন তখন অবশ্যই চান্স। যদি এখানে পার্সেন্টেজ উল্লেখ করা নাই, বলা হচ্ছে যে শুধু এমনিতে দিচ্ছে 8 আর 12 জন, তাহলে এখানে আমাদের ব্যবহার হবে টু ওয়ে কন্ডিশন। দেওয়ার পর হচ্ছে অ্যাট্রিবিউট দেওয়ার পর অবশ্যই এখানে আমাদেরকে সিরিয়াল কাউন্ট করতে হবে, যাতে 12 জনের বেশি অ্যাডমিট হতে না, 12 জনের বেশি নার্স 1-এ যেতে না পারে। তাহলে এখানে আমরা দেবো 12। দেওয়ার পর লেস দেন আর ইকুয়াল, ধর এটা ওকে করলাম। তাহলে এখানে যত ডিসাইড হলো, যদি 12 জনের বেশি বা কম হয় তাহলে যাবে নার্স 1-এ। তো আমি এখান থেকে এখানে একটা লিঙ্ক করে দিলাম, 12 জনের বেশি যদি কম বা ছোটো হয় তাহলে যাবে নার্স 1-এ, আর 20 জনের মধ্যে 12 জন যদি যায় নার্স 1-এ, বাকি থাকে কত, আর 8 জন, তাহলে আর 8 জন নার্স 2 এই দিক দিয়ে যাবে। তো জাস্ট আমি এখান থেকে এখানে জাস্ট কানেক্ট করে দিতেছি। তো এই প্রসেসটা যদি আমি আরেকবার একটু ডিসকাস করি, এখানে অ্যারাইভ করলো, এটা সাপোজ আমি দিলাম অ্যারাইভাল। অ্যারাইভ করার পর সে ডিসাইডে আসলো, এখানে প্রথমে চেক করলো, যদি 20 জনের বেশি হয়, 20 জনের কম বা ছোট হয় তাহলে টুরু দিয়ে যাবে, আর যদি বেশি হয় তাহলে এই দিক দিয়ে এক্সিট দিয়ে চলে যাবে। যেহেতু ওখানে বলা হয়েছে যে মোর দেন 20, তাহলে এখানে যে 20 আছে তাহলে 20 জনের বেশি একদিনে ওই ক্লিনিকে অ্যাডমিট হতে পারবে না। তাই আমরা যদি 20 জনের বেশি হয় তাহলে এই দিক দিয়ে বাইরে হয়, যদি 20 জনের কম বা সমান হয় তাহলে এখানে আসবে, টুরু দিয়ে এখানে আসবে। এখন এই কন্ডিশন চেক করবে, যদি 12 জনকে পাঠাবে এই দিক দিয়ে আর 8 জনকে পাঠাবে এই দিক দিয়ে। এই জন্য আমরা এখানে কন্ডিশনে অ্যাপ্লাই করছি যে টুরু, যদি 12-র কম বা ছোট হয় তাহলে, বা 12-র কম বা সমান হয় তাহলে নার্স 1-এ যাবে, আর যদি বেশি হয় তাহলে নার্স 2-এ যাবে। তো মূলত এটাই ছিল কন্ডিশনটা। তো এখন আমরা এখানে জাস্ট এটা আমাদের মডেলটা ড্র করার কাজ শেষ। এখন আমাদেরকে এখানে যে মানগুলো দেওয়া আছে, ভ্যালুগুলো দেওয়া আছে, শুধু এটা বসে দিলে আমাদের সিমুলেশন। তো এখানে আমরা অ্যারাইভ দেবো কি, এখানে কি বলা আছে যে অ্যারাইভেল আর 2 পেশেন্ট পার আওয়ার, মানে ঘন্টায় 2টা পেশেন্ট অ্যারাইভ করে, তাহলে 30 মিনিট পর একটা করে পেশেন্ট অ্যারাইভ করতেছে। যেহেতু এখানে কোনো কিছু মেইন বা কোনো কিছু উল্লেখ করা নাই, তাহলে আমরা র্যান্ডমে রাখলাম, যা আছে তাই রাখলাম, জাস্ট এখানে দিলাম 30, মানে এখানে দাদা এন্টিটি পার অ্যারাইভেল, মানে 30 মিনিটে একজন করে অ্যারাইভ করে। দেওয়ার পর এটা আমাদের মিনিটটা উল্লেখ করলাম। আর যদি এখানে আমরা 2 রাখি তাহলে এখানে আমাদেরকে ঘন্টায় রাখতে হবে, কারণ পার আওয়ারে 2 জন করে আসতেছে। যেহেতু আমরা মিনিট নিয়ে কাজ করবো, এই জন্য আমরা ধরলাম 1 মিনিটে একজন আসে কতক্ষণ, না 30 মিনিটে আসে একজন, এই জন্য আমরা এটা মিনিট করে দিলাম আর এখানে ভ্যালু দিলাম 30। তারপর কন্ডিশন তো আমরা ভ্যালু বসাইছি, এটাও বসাইছি, এখন আসতেছি আমরা নার্স 1-এ। নার্স 1-এ অবশ্যই অ্যাকশন সবটার ক্ষেত্রে সেম। দেওয়ার পর এখানে অ্যাড দিয়ে ওকে। এখন আমাদেরকে দেখতে হবে নার্সের সার্ভিস টাইম কত। নার্স ওয়ান সার্ভিস টাইম বিং এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড অ্যাট 10 মিনিট। নার্স একটা করে রুগী রেজিস্ট্রেশন করতে সময় নেয় 10 মিনিট। 10 মিনিট ফিক্সড উল্লেখ করা আছে, আর যখনই কোনো কিছু ফিক্সড উল্লেখ করা থাকে অবশ্যই এখান থেকে ব্যবহার করতে হয় কনস্ট্যান্ট,
আর এটা ইউনিটটা বলা করে দিতে হয় মিনিট, আর এখানে বলা হচ্ছে কত সময় নেয় 10 মিনিট। তো আমরা 10 মিনিট ওকে করে দিলাম। তারপর এখানে আছে নার্স টু, নার্স টু এর জন্য কি বলা আছে, নার্স টু একটা একজন রোগীকে রেজিস্টার করতে টাইম নেয় 10 মিনিট। তাহলে নার্স টু এর ক্ষেত্রেও সেম, এখানে আমরা যাব ডিলেটা করে দেব, সার্চ ডিলে রিলিজ অ্যাড থেকে ওকে, সফটওয়্যার ক্ষেত্রে ফিক্সড। যদি এখানেও বলা আছে ডিরেক্টলি 10 মিনিট, তাহলে কনস্ট্যান্ট মিনিট এখানে দেবো আমরা 10, দেওয়ার পর ওকে। এখন আসতেছি আমরা ডক্টর, এটা নাম দিলাম ডক্টর, এখান থেকে সার্চ ডিলে রিলিজ অ্যাড। এখন এখানে আছে ডাক্তার, ডক্টর এখানে একজন রোগীকে দেখার জন্য টাইম নেয় 15 মিনিট। যদি ডিরেক্ট বলা আছে 15 মিনিট, তাহলে অবশ্যই আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে কনস্ট্যান্ট, যে এর ভ্যালু হবে 15, আর ইউনিটটা অবশ্যই মিনিটে রাখতে হবে, মিনিট। দেওয়ার পর ওকে, ডক্টরের কাজ শেষ, আর এটা জাস্ট এক্সিট, শুধু নামটা চেঞ্জ করে দেবে এক্সিট। আর এই পুরো ক্লিনিকটি ওপেন থাকে 10 আওয়ার। তো আমরা এখানে উল্লেখ করা নাই, সাপোজ এই ক্লিনিকটা চলবে 10 আওয়ার, বা প্রশ্নে বলা থাকবে কতক্ষণ চলবে। তো আমরা যেটা পুরো সিস্টেমটা যত ঘন্টা চলবে সেটাই সেট আপ থেকে রানে যাব, রানে যায় যে অ্যাপ্লিক্যান্ট লেন্থ, এখানে আমরা বসে দিলাম 10 না দিলাম 20 ঘন্টা, বা প্রশ্নে যত দেওয়া থাকবে অত। 20 ঘন্টা দেওয়ার পর আমরা এখানে স্টার্ট ডেট টাইমটা ক্লিক করে বা না দিলেও প্রবলেম নেই, তারা রোকে দিলাম। ওকে দেওয়ার পর আমরা অবশ্যই এটা একটু সেভ করে নেব। তো আমি এটা কী নামে সেভ করি, সেভ দিলাম ডক্টর, ডক্টর ওয়ার্ডস সেভ। সেভ করার পর এখন আমরা যদি রান করি, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই রান হবে। তো আমি রান করার জন্য এখানে চাপ দেবো গো। তো দেখতেছি যেটা দেখাতে চাচ্ছি, তো রেজাল্টটা দেখার আগে আমরা একটা জিনিস সেখানে দেখে আসি, সেটা হচ্ছে যেখানে টোটাল অ্যারাইভ করছিল 34 জন, 34 জনের মধ্যে বলা হয়েছে যে 20 জন ক্লিনিকে সার্ভিস পাবে। তো 20 জন এই দিকে আছে আর 14 জন এক্সিট হয়ে চলে গেছে। তারপর ডিসাইড এখানে আসছে, বলা হয়েছে কি যে 12 জন নার্স ওয়ানে যাবে আর 8 জন নার্স টু এ যাবে। তাই এইদিকে দেখো 12 জন নার্স ওয়ানে আর 8 জন নার্স টু এ। করার পর এদিকে দুজনে আসে কিউ এ, ডক্টরের কাছ থেকে সেবা নেওয়ার পর এক্সিট হয়ে যাবে। এই দিক দিয়ে 20 জন আসছে আর এই দিক দিয়ে 14 জন যারা ওই ক্লিনিকে আর ভর্তি হতে পারেনি তারা এক্সিট, এই দিক দিয়ে এক্সিট হয়ে বাইরে হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের মূলত মূল। আর আমরা যদি এখন রেজাল্টে যাই, তো এবার যাচ্ছিলো 34 জন, তারপর কিউ এ ডক্টরের কাছে সে কতক্ষণ ওয়েট করছিল 0.50 মিনিট, তারপর নার্স ওয়ানের কাছে এতক্ষণ ওয়েটিংয়ে ছিল, নার্স টু এর কাছে এতক্ষণ ওয়েটিংয়ে ছিল। তো এটা হচ্ছে আমাদের মূল রেজাল্ট। তো আশা করি বুঝতে পারছো কীভাবে একটা সিমুলেশনের প্রবলেম থেকে মডেল অ্যাড করতে হয় এবং কীভাবে ভ্যালুগুলো বসে একটা আমাদের পুরো সিমুলেটিং রেজাল্ট বাইর করা যায়। তো পরবর্তী টিউটোরিয়াল দেখাবো এখানে যে দুইটা কন্ডিশান ব্যবহার করছে, কীভাবে একটা কন্ডিশান ব্যবহার করে আমরা সিমুলেশনটা করতে পারি। তো এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।